ফ্রেন্ড, আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন 9 ডবলের পক্ষ থেকে তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি নিয়ে এসেছি স্পিড, অর্থাৎ আমি তোমাদের আগেও বলেছি মডার্ন ফুটবলে স্পিড ছাড়া কোনো কথা হবে না। যার স্পিড আছে একটা স্কিলফুল প্লেয়ারকেও আটকে দিতে পারবে। যার স্পিড আছে স্পিডটা নিয়ে আসো, যে কোনো স্কিলফুল প্লেয়ারকে আটকে দেবে। আর তোমাদের সামনে এই স্পিড পাওয়ার জন্য, যার শর্ট স্প্রিং ধরো একটা উইন বল নিয়ে টেনে বেরিয়ে যাচ্ছে, সেটাকে কীভাবে ধরবে তার জন্য আমি এই স্পিডের ভিডিওটা নিয়ে এসেছি। অর্থাৎ শর্ট স্পিন কী তাড়াতাড়ি বাড়াবে এক অভিনব পদ্ধতিতে এটা নিয়ে এসেছি। দেখো এটা একদম পুরো ভিন্ন ধরনের, এরকম পদ্ধতি হয়তো আগে তুমি দেখোনি। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিটা করো, দেখবে স্পিড তোমার বেড়ে গেছে। অর্থাৎ এই স্পিড বাড়ানোর জন্য এই অভিনব পদ্ধতিটি অবলম্বন করো। আমি ভিডিওর মাধ্যমে যেগুলো দেখাচ্ছি সেগুলো করো, করলে পরে তোমার ভালো হবে। এরকম কন্টিনিউ করতে থাকো, এক মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কিছু উঁচু কিছু নিয়ে নেবে, ধরো একটা টুল নিতে পারো বা একটা কাঠের বাক্স নিতে পারো, বা জিমে যদি কিছু থাকে উঁচু জায়গায় সেরকম নিয়ে এরকম প্রথম পা, এরকম পাটা তুলে দেবে। পাটা তুলে দিয়ে এরকম একটা লম্বা লাইন বরাবর টেনে নেবে, বা আমি কোন দিয়ে পাথে নিচে থাকবো দিয়ে। তারপরে এটা করলে স্পিডে প্রথম দাবে, এটা করলে স্পিড তোমায় বাড়বেই। যাদের স্পিড কম আছে তারা এটা করো, দেখবে স্পিড বাড়বেই। এটা তুমি জিমে গিয়েও করতে পারো, জিমের ঘরে এরকম পিছনে পাটা কম দিয়ে এই হাত দুটো এরকম সাইডে থাকো, রেখে এই করতে থাকো। এটা করে পুরো 3 সেট করবে, 1 সেটে ম্যাক্সিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট করো। এক পা হয়ে গেলে আর এক পা চেঞ্জ করে উল্টো পায়ে করো। এইভাবে এই প্র্যাকটিসগুলো করবে, দেখবে তোমার গতির পরিবর্তন হয়েছে। আগেটা কি ছিল, সিঙ্গেল লাইন ছিল, এটা হচ্ছে ডবল লাইন। দেখো কী করছি, এটা স্পিডের আর একটা ধাপ। কোনটা কিভাবে সাজাতে হবে ছবিতে তো দেখিয়ে নিলাম, ওইভাবে সাজিয়ে নেবে। আর প্রত্যেকটা প্র্যাকটিস এক পা হয়ে গেলে আর এক পা চেঞ্জ করে করতে হবে, কিভাবে দুই পায়ে করতে হবে। আমার এই দেখানো প্র্যাকটিসগুলো তোমরা করো, তোমাদের স্পিডের আমূল পরিবর্তন এসে যাবে। এক পায়ে হয়ে গেলে আর এক পা চেঞ্জ করে প্র্যাকটিসটা করতে থাকো। যাতে স্পিড কম আছে এটা হচ্ছে হেল করে নাও, হেল করে নিয়ে সামনে পিছনে পায়ে ম্যাক্সিমাম 2 পায়ে 30 সেকেন্ড বা 1 মিনিট করে, 2 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট করো। এক এক পায়ে 1 মিনিট করে করার চেষ্টা করো। এই যাবে, এই যাবে, এই এই। যাদের শর্ট স্পিডে সমস্যা আছে তারা এই প্র্যাকটিসটা করলে তাদের শর্ট স্পিডের সমস্যা দূর হয়ে যাবে। মার্কারগুলো কীভাবে সাজিয়ে নিয়েছি তা ছবিতে দেখানো হলো, এইভাবে তোমাদের সাজিয়ে নিয়ে এই প্র্যাকটিসটা করতে হবে। এটা হচ্ছে একদিন ফাঁকা রেখে 3 দিক আটকে দিয়েছি। প্রথমে কী করবে, এই মাঝখানে পাটা রাখবে, এই মাঝখানে পাটা রাখবে, রাখার পরে এই যাবে, এই আসবে, এই যাবে, এই আসবে, এই যাবে, এই আসবে, এই আসবে, এই 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 মাঝখানে পরে দিক আবার মাঝখানে সাইড এই 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 এইভাবে করো, স্পিড বাড়তে তোমার যাতে স্পিড কম আছে প্রচুর স্পিড বাড়বে, এতে প্রচুর স্পিড বাড়বে। এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করো, এটা বিভিন্ন ধরনের পদ্ধতি, অনেক অনেক স্পিডে অনেক কিছু দেখিয়েছে। আমি তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়েছি, দেখো এই প্রথমে এই যাবে, এই এই আগে ছিল এক পায়ে চেঞ্জ করছি, এই দেখো আর এক পায়ে চেঞ্জ। আমি প্র্যাকটিসগুলো কীভাবে করছি তোমরা দেখো এবং ফলো করো এবং করো। আমি প্র্যাকটিসগুলো যেভাবে করছি সেইভাবে করো, আর সেইভাবে মার্কারগুলো সাজিয়ে নিয়ে প্র্যাকটিসগুলো, এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের স্পিডের আমূল পরিবর্তন এনে যাবে।